সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। পৃথিবীতে অনেক শিল্পপতি রয়েছে, অনেক বড় লোক রয়েছে, কিন্তু তাদের চরিত্র যখন আমরা দেখি তখন কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 26 এবং 27 এই দুটি আয়াত খুব মনে পড়ে। 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আতিদ আল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনা সাবিল ওয়ালা তুবাদির তাবদির ইন্নাল মুবাদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা তাদেরকে হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। এ কথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ অবাধ্য। বড়লোকদের ইতিহাসও এই রকমই হয়। যেমন ধরুন, ভারতীয় ধনকুবের রতন টাটা, ইনি জার্মানের এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে 50 ইউরো জরিমানা খেয়েছেন। তো এই সামান্য অর্থ তার জন্য বড় কোনো বিষয় কিন্তু না, তবে সেদিন রেস্তোরাঁয় গিয়ে তিনি যা শিখেছেন তিনি তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ বলে মনেও করেছেন। তিনি লিখছেন, বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি, একবার সহকর্মীকে নিয়ে হামবুর্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম আমি, রতন ভাই টাটা বলছেন, যেহেতু আমার খুব ক্ষুধা, মানে আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বেশ অনেকটা খাবার অর্ডার করেছিলাম আমার সহকর্মীর মাধ্যম দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় 1/3 খাবারই ছুঁয়ে দেখা হলো না আমাদের, এত বেশি অর্ডার করেছেন কিন্তু খেতে পারেননি। এরপর আমি ও আমার সহকর্মী যখন রেস্তোরাঁ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় এক বয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি। আমরা কিন্তু 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 26-27 আয়াত দুটি থেকে জানলাম যে অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয়। এখন জার্মানি ওই মহিলাটা এই আয়াতের দৃষ্টিতেই কিন্তু অনিচ্ছাকৃতভাবে কি বলছেন, যে তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি। সহকর্মী রতন ভাই টাটা বলছেন যে সহকর্মী ও মহিলাকে উত্তর দিল, আমরা টাকা দিয়ে খাবার কিনেছি, খাবার খাবো না ফেলে দেব এটাতে তোমার মাথা ঘামানোর কি আছে, উচিত তো না। এই উত্তরে বেশ খেপে গেলেন ওই মহিলা। সঙ্গে থাকা আরেকজন তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেন ফোন করলেন। সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা সংস্থার পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলেন। ওই ব্যক্তি সবকিছু শুনে আমাকে এবং সহকর্মীকে 50 ইউরো জরিমানা করে বললেন। এটা রতন ভাই টাটা যখন দেখেন তখন আকস্মিকভাবে হতভম্ব হয়ে যান। তারপরে সেই কর্মকর্তা রাগান্বিত সুরে বললেন, তুমি যা খেতে পারবে শুধুমাত্র তাই অর্ডার করো, টাকা তোমার ঠিকই কিন্তু সম্পদ সমাজের। তো এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা খাবারের অভাবে ভুগছে, সম্পদ নষ্ট করার কোনো অধিকার কিন্তু কারণ নেই। তো আপনি আমি যখন কোনো হোটেলে যাই দেখবেন আপনাকে এবং আমাকে অন্তত পরিবারকে বঞ্চিত করার অধিকার নেই। দেশে অনেকেই বলে এখানে খাবো বা ওখানে খাবো, গরুর মাংস খাবো বা হাঁস খাবো, বার্গার খাবো, চাইনিজ খাবো, আজ বাইরে যাব, অমুক হোটেলে যাব, তমুক হোটেলে যাব, এইভাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে যেয়ে নিজের সন্তান এবং স্ত্রী এদেরকে বাসায় রেখে এইবার যায়। যাওয়ার পরে কি হয়, অনেক টাকা খরচ করে বাইরে খেয়ে তারা আনন্দ উপভোগ করে। এখন এইসব খাওয়ার পরে কি করে, এরা
অর্ধেকের বেশি ফেলায় চলে আসে। তো কোরআন বলছে ইন্নাল মুবাররিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীদেরকে শয়তানের ভাই বোন হিসেবে আখ্যায়িত করেছে। অথচ যে মুরগি আস্ত নেওয়া হয়েছে বা গরুর মাংস নেওয়া হয়েছে অমুক তমুক হোটেলে বা ঢাকার বড় বড় হোটেলে, অর্ধেক তো ফেলাই চলে আসছে। এই খাবারটা যদি বাড়িতে ক্রয় করে নিজের স্ত্রীর হাতে পাক করিয়ে একসাথে বসে খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি আনন্দ দেয়। তো যারা হোটেলে যে অর্ধেক খেয়ে অর্ধেক ফেলায় দিয়ে চলে আসে, এরা মূলত পরিবারকে বঞ্চিত করে। আর বিভিন্ন রকমের মানে খাদ্য খাবারের অর্ডার দিয়ে দেখা গেল 8-10 হাজার টাকা বিল আসে, বিল ঠিকই পরিশোধ করে কিন্তু এই খাবারগুলো ফেলাই দিয়ে চলে আসে। আর এই টাকা দিয়ে যদি বাজার করে নিজের বাড়িতে সবাই মিলে খাওয়া হয় তাহলে কিন্তু একদিক থেকে অর্থনৈতিক সাশ্রয় আসে আর একদিক থেকে মানসিক শান্তি আসে। তো এখন যারা পার্টিতে যেয়ে বা বিভিন্ন স্থানে যে এই টাকা পয়সা নষ্ট করে, তাদের আমি সকলকে বলতে চাই, কোরআনের এই 17 নম্বর সূরা বা ইসরায়েলের 26 এবং 27 এই আয়াত দুটি একটু সামনে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি মূলত খেয়ে তো আসছেন কিন্তু ফেরত আসতেছেন আপনি শয়তানের ভাই এবং বোন হয়ে। এটি কখনো উচিত না আমাদের।